যে মাস্কগুলো দোকানে বিক্রির জন্য রাখা হয়েছিল সেগুলোতে ধুলোর আস্তরণ পড়ে গেছে। কেউ আর মুখে মাস্ক পরছে না। স্যানিটাইজারের ছোট থেকে বড় বোতলগুলো যেগুলো সামনেই সাজানো ছিল সেগুলো দোকানের কোনো একটা কোণায় পড়ে এক্সপায়ারি ডেটের জন্য অপেক্ষা করে আছে। শপিং মল থেকে রেস্তোরাঁ পর্যন্ত একজনকেও দেখা যাচ্ছে না হাতে স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে থেকে যে হাত ভিজিয়ে দিত। স্যানিটাইজারটাও কারো হাতে হাতে ঘুরছে না। মুখ নাক খোলা অবস্থাতেই অক্সিজেন টেনে নিচ্ছে প্রকৃতি থেকে। কথা বলার জন্য কেউ দূরত্বও মাপছে না। সোশ্যাল ডিস্টেন্স কথাটাই মানুষ ভুলতে বসেছে। ভিড় বাসে ট্রেনে একে অপরের পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তে ভ্রমণ করছে। এমনকি পাশের মানুষটির ঘামে ভেজা জামায় আরেকজনের জামা ভিজে যাচ্ছে। স্কুলের পাশ দিয়ে গেলে শোনা যাচ্ছে কচি কাঁচাদের আওয়াজ। ছুটির ঘন্টা শুনে আনন্দে আত্মহারা হয়ে বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে। বহুদিন পর দেখা হয়ে দুই বন্ধু একে অপরকে বুকে টেনে নিয়েছে, করমর্দন করে একে অপরের সাথে হাত মেলাচ্ছে। বিয়ে বাড়িতে 700 বেশি লোক নিমন্ত্রিত হয়েছে। যে কোনো প্রকারই হোক এই ব্যাচেই খেতে হবে, কারণ যা অসম্ভব ভিড়, সবাই এটাই ভাবছে। ছুটি কাটাতে পাহাড়ে না হলে সমুদ্রে যে যেখানে পারছে চলে যাচ্ছে। 4 মাস আগে থেকে বেশিরভাগ মানুষ টিকিট কেটে রেখেছে। খুব অবাক হচ্ছেন এগুলো শুনে? আজকের দিনে দাঁড়িয়ে এগুলোই স্বপ্ন হয়ে গেছে এখন। অথচ এই স্বপ্নগুলো একদিন বাস্তব ছিল। তবে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব এই স্বপ্নগুলোই সত্যি হয়ে গেছে। একটা সময় ছিল আমাদের কত কি চাওয়া ছিল, পাওয়া ছিল। খাবার দাবার পোশাক আশাক সব কিছুতেই একটা ফ্যাসিনেশন ছিল। অথচ আজ বিশালাকার বাড়ি, দামি গাড়ি, সোনা দানা হীরে, অতি আধুনিক জীবনযাপন সব যেন তুচ্ছ হয়ে গেছে। আসলে যেগুলো আজ আমাদের কাছে স্বপ্ন সেটা স্বপ্ন নয়, ওটাই আমাদের স্বাভাবিক জীবন। আর ওটাতেই ফিরতে চাই সকলেই, চাই না বিলাস ব্যাসন অতিরিক্ত কিছু। প্রাণ ভরে শ্বাস নিয়ে আরো অনেকগুলো দিন বাঁচতে চাই। আমরা ভীষণ আশাবাদী, মানুষ তো আশা নিয়েই বাঁচে, তাই আমরা বাঁচব। সব দুর্যোগ একদিন কেটে যাবে মেঘ ক্ষণিকে, সূর্য কিন্তু চিরদিনের, তাই ভয় নয়। অতীতেও মহামারী এসেছে, ডুবে জীব মানুষ তাকে হারিয়ে দিয়েছে একদিন, তাই আমরাও পারবো হারাতে। আমরা তো হারিয়ে যেতে আসিনি। একটু সাবধানতা অবলম্বন করে শুধু অপেক্ষা করেই না হয় থাকি। জীবন মানে তো লড়াই, তাই বোধহয় লড়াই করেই বাঁচতে হয়। মনের জোর যেন না হারায়, মনোবলটা সকলের থাকুক। এই মহামারী শেষে আমরা ফিরে যাব সেই আগের পৃথিবীতে, সেই হাসি খুশি জীবনে। দেখা হবে আবার সবার সাথে, বিজয় মিছিল হবে সেদিন। মাস্ক পরে মুখোশ সেজে নয়, মাস্ক ছাড়াই মুখোমুখি দাঁড়িয়ে।